আমার পীর আমাদের সকলের পীর আলা হযরত ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি কি বললেন বাবা রাব আখেরি জামানায় ইলিশ মাছ পাবে সাত পাবে না আম পাবে মজা পাবে না ঘি পাবে খুশবু পাবে না কিছুদিন আগে ভাত খেলাম আমার স্ত্রী মাছ দিয়ে ভাত দিয়েছে খা হয়ে গেছে আমার স্ত্রী আমার বউ জিজ্ঞাসা করছে কি মাছ খেলে গো আমি জানি না মাছ খেতে জানো মাছ দিয়ে তো খেয়েছি কি মাছ বলছি ইলিশ মাছ তাই নাকি ওই পাড়ায় জামাই এসেছে পাশের বাড়ির জামাই জামার জন্য পোয়াটা ভাসছে ঘি দিয়ে আর দশটা বাড়ি দূরে তারা খুশবু পাচ্ছে আর বলছে মনে মনে ভাবছে ওদের বাড়ির জামাই এসেছে পোয়াটা ভাসছে কেন কিসের খুশবু বলেন না কিসের ঘিয়ের খুশবু পোড়াটা ভাসছে আর এখন ঘি কে আঙুল ঢুকিয়ে দেন লাগান হচ্ছে না হয় না মানুষ পাবেন আমরা এখন অধিকাংশ মানুষ রূপে পশু হয়ে গেছি জানোয়ার হয়ে গেছি ঈদের দিন কাল ঈদ আজ থেকে বাঁধা হয়ে গেছে চাঁদ রাত থেকে ছোট ছোট স্টেজ মরে মরে পিছনে লিখা আছে বিসমিল্লাহ রহমান রহিম ঈদ মুবারক কি সুন্দর লিখা আছে এইদিকে না ডেগ এইদিকে ডেগ ধুমধাম চলছে আর কিছু কিছু চেয়ারে ওমাতা থেকে ইমাতা কয়েকটা সর বসাতে সর কুত্তা পায়ের আবার পা দিয়ে তুমি মাথায় দিয়ে পা লড়াচ্ছে ওটা যে বয়স্ক কুত্তা ও যে বয়স্ক মুসলমানদের দুশ্মন ইসলামের দুশ্মন শরীয়তের দুশ্মন টুপি মাথায় দিয়ে পা দুলাচ্ছে পান খাচ্ছে আর স্টেজে কিছু ছেলে ধুমধাম করে নাচছে কি হচ্ছে ঈদ মুবারক আমার হুগলি জেলায় ডানকুনিতে একটা জায়গা এইবারে মেলা হয়েছে স্টেজ করে মেয়েদের নিয়ে নাচা হচ্ছে বলছে ঈদ মুবারক আরো কয়েকটা জায়গায় চাঁদ রাতে থেকে ঈদের পর দিনে স্টেজ করে পিছনে বিসমিল্লাহ রহমান রহিম ঈদ মুবারক ডেগ লাগানো হয়েছে বেশা মেয়েদের নিয়ে ডান্স দেওয়া হচ্ছে ওরা বলছে আমরা ঈদ উদযাপিত করছি বলুন এদের জন্য এইভাবে দোয়া চাইবো না এইভাবে দোয়া চাইবো কথা বলেন আল্লাহ তালার দরবারে দোয়া চাই আল্লাহ ওদের হিদায়ত করুন উড়া যদি না হিদায়ত হয় আল্লাহ ওদের বাসের চাকায় ফেলে মারো আটটা দশটা কুকুর যেন কামড়ে কামড়ে খেয়ে মরে প্রথম দোয়া চাইবে আল্লাহ হিদায়ত করুক ওই ধরনের মুসলমান গুলো মায়ের পেটে মরে যাওয়া দরকার ছিল না ছিল নি আরে কথা বলছেন না কেন দিনকে প্রচার করার জন্য ইসলামকে প্রচার করার জন্য রসুল আমার তায়েফের ময়দানে মার খেয়েছেন ওহুদের ময়দানে মার খেয়েছেন বদরের ময়দানে মার খেয়েছেন রসুলকে এত মারা মারা হচ্ছে রসুল অজ্ঞান হয়ে গেছে জ্ঞান হারা হয়ে গেছে বলুন কাদের জন্য এটা জোরে বলুন এটা জোরে বলবেন তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমাকে বলছে আসমা আমি ঘরে ঢুকলাম খবরদার আমার ঘরের মধ্যে কেউ না ঢোকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নিজে গোসল করলেন, নতুন একটা কাপড় পরা নিলেন, নামাজ পড়ে বিছিয়ে দিলেন, ঘরের দরজা দিয়া হয়ে গেল। হযরত আসমা বলছেন, আমি ঘরের দরজার কাছে কান দিয়ে আমি শুনছি শুনছি শুনছি, ফাতেমা আল্লাহকে সেজদা করার পরে দুটো হাত তুলে বলছে, আল্লাহ 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 আল্লাহ, আপনি আমার আব্বা জানেন উম্মত উম্মতি গুলোকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমার উম্মত উম্মতি গুলোকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমার আব্বার উম্মত উম্মতি গুলোকে মাফ করে দিন। হযরত আসমা বলছেন, আস্তে আস্তে আওয়াজটা ছোট হয়ে যাচ্ছে, নিভে যাচ্ছে, আর কোনো আওয়াজ নাই। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ঘরের দরজাটা খুলেছি, ঘরের দরজা খুলে দেখছি আল্লাহর নবীর কলেজার টুকরা, নয়নের মণি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলা তাকে সাড়া দিয়ে দিয়েছেন। হযরত আসমা বলছেন, আমি একবারও শুনতে পেলাম না, আল্লাহ আপনি আমার স্বামীকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমার আদরের হাসান আদরের হোসেনকে মাফ করে দিন। না 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 না, আমি আদরের বেটার জন্য কোনো জিনিস চাইতে শুনলাম না, একটাই জিনিস শুনলাম, আল্লাহ আপনি আমার আব্বা জানে গুনাহগার। আল্লাহ আল্লাহ আপনি আমার আব্বা জানেন গুনাহগার, উম্মত উম্মতি গুনকে মাফ করে দিন। আজকে আমরা নিজেকে বলি আমি মুসলমান, নামের আগে বলি আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক আব্দুল মালিক আব্দুল জব্বার আব্দুল মতিন, আমার আব্বা হাদি সাহেব, আমার আব্বা মৌলানা, আমার আব্বা মুফতি, আমার আব্বা পীর বুজুর্গ। আমি কোরআনের ঘরে জন্মগ্রহণ করেছি, আজানের ঘরে জন্মগ্রহণ করেছি, দিনের ঘরে জন্মগ্রহণ করেছি, গর্ব করে বলি। আজকে সেই মুসলমানের বাচ্চারা, এই মুসলমানদের কলঙ্করা ঈদ উদযাপিত করেছে ডান্স দিয়ে। খুব দুঃখের সঙ্গে বলছি, শুধু তাই নয়, হিন্দু ভাইদের যেমন পুজোর সময় রেকর্ড পরিমাণ মদের দোকানে মদ বিক্রি হয়, এবারে মদের দোকানদার বলছে আমরা এবারে ঈদের সবচেয়ে বেশি মদ বিক্রি করেছি। বুঝতে পাচ্ছেন আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, ওয়াজ করে কেউ পরিবর্তন আপনাকে করতে পারবে না। পৃথিবীর কোন পিশাব কোন মাওলানা সাহেব কোন হাফেজ সাহেব কোন দরবে কোন আলেম ওলামা আপনাকে হিদায়ত করতে পারবে না, পারবে না, পারবে না। আমার আল্লাহ স্বয়ং নিজে বলেছেন, যে বান্দা নিজে হিদায়ত হতে চায়, নিজে ভালো হতে চায়, আমি আল্লাহ তাকে হিদায়ত করতে চাই। আমার আল্লাহ বলেছেন, যে নিজে হিদায়ত হতে চাই না, আমি আল্লাহ তাকে হিদায়ত করতে চাই না। অতএব লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্মটা করে লাও, আমি আমার ধর্ম করি। কিছু বুঝতে পারছেন নাকি? পারলেন দোষ আল্লাহ, আমি জামা কিন্তু পাবো না, আমার শরীর কি আমি তাজমহল যাব কি কিনতে হবে ক্যাশ না।
নবীর ঘর ওর ধান দাবলি এই কাজ করছো তো না এ ঝাড়ছে না ঝাড়ছে না আমি বুঝতে পারছি কেন এ যদি ঝাড়তো না আমি ধরে ধরতো না পেটটা দেখলে বুঝতে পারতেন না কিন্তু পেটটা দেখলে বাড়ে না পেটটা ছোটই আছে বেচারা হ্যাঁ কাজ করে যাও তৃণমূলে নিতে হল হবে না সিপিএম এর নিতে হল হবে না কংগ্রেসের নিতে হল হবে না হতে হবে মানুষের নেতা কি বললাম জনগণের নেতা যে জনগণের নেতা হবে তার হারাবার কিছু থাকবে এই কথা বলেন না দোয়া করে আল্লাহ ভালো কাজ কর তৌফিক দান করে বলুন আমিন আজকে মাদ্রাসার জন্য আমার কাছে খাতা নিয়ে ধরেছে আল্লাহ মরহুম মুফতি মোহাম্মদ সফিউল্লাহ সাহেব হাফিজ নিজামুদ্দিন আল্লাহ জান্নাত জান্নাতের ফেরদা নসিব করে বলুন আমিন ও আমি আসার পর শুধু হুজুর 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 পাগল লোকটা কথা মনে পড়ে এখন সেই মাদ্রাসা তার হাতে প্রতিষ্ঠিত খুব মেহনত করে আপনাদের সকলের সাহায্য নেই মাদ্রাসা আমি বেশি জোর করব না জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারাই জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারাই নাদানকে বুঝাইতে কে পারে কোথায় পীরের আওলাদ এই হাত আল্লাহর কাবা ঘরে বুলিয়েছি কবার গিয়েছিলাম সাতবার আল্লাহর কাবা ঘরে বুলিয়েছি আল্লাহর কাবা ঘরের কোনায় একটা পাথর আছে হাজরে আসওয়াদ যে পাথরটাই রসুল পাক আমার চুমা খেয়েছিলেন কয়েকশো বার চুমা খেয়েছি এই হাত রসুল পাকের রওজা মোবারকে সামনে রেখে আল্লাহ তালার দরবারে রসুলকে ওসিলা করে আল্লাহ তালার দরবারে তুলেছি আজকে নবীর ঘরের জন্য যে ভাই হাতটা তুলবেন আমি তার জন্য আল্লাহ তালার দরবারে হাত তুলবো আল্লাহ আপনাদের দানে মালে ইজ্জতে সম্মানে আল্লাহ বরকত দান করেন একটা ভাই বলবেন হুজুর আমি এক মাস নয় দু মাস নয় তিন মাসের মধ্যে দশটা হাজার টাকা আমি মাদ্রাসায় দান করব একটা ভাই হাত তুলবেন মাশাআল্লাহ আপনার নাম কি রফিকুল ভাই তাই তো রবিউল ভাই রবিউল ভাই জামশেদ ভাই আর একটা ভাইকে হাত তোলার জন্য বলবো তিনটে আর একটা এক মাস দু মাস তিন মাসের মধ্যে দেবেন দুটো ভাই হাত তুলেছেন আর একটা ভাই বলুন হুজুর জান ভরে অন্তর থেকে দোয়া চাইব আর একটা ভাই হাত তুলবেন যে হুজুর আমি নবীর ঘরে দশ হাজার টাকা দেব বলেন একটা ভাই মুখ দিয়ে আমি বলেছি পীরের